পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা রয়েছে। ঘটনাগুলো সরকারের পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারত না বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, জামিন নির্বাচনের পর অনেকে জামিন পেলেও আবারও নতুন নতুন মামলায় কারাগারে পাঠানো হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। সেখানে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে, তাদের মধ্যে থেকে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে আপনার গোলাগুলি করছে, থানা আক্রমণ করছে, ব্যাংক লুট করছে, এটা তো নিঃসন্দেহে সবার কাছে প্রমাণিত, সবার কাছে রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে যে সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া, সহযোগিতা ছাড়া এটা এরা করতে পারতো না।